পাবনা সদর উপজেলায় চাঞ্চল্যকর শাহিন হোসেন নামের এক যুবককে হত্যার দায়ে তিন সহোদরের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে তাদের প্রত্যেককে ২৫,০০০ টাকা করে জরিমানা করা হয়েছে। মঙ্গলবার দুপুরে পাবনার বিশেষ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ আহসান তারেক এ রায় ঘোষণা করেন। নিহত শাহিন পাবনা সদর উপজেলার চরপাড়া গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে, পেশায় কাঠমিস্ত্রি ছিলেন। দণ্ডপ্রাপ্তরা হলেন কাশীনাথপুরের চরপাড়া গ্রামের মোহাম্মদ শাহেদ আলীর তিন ছেলে মোহাম্মদ বাবু, মোহাম্মদ মোস্তফা ও মোহাম্মদ আবু। সাজাপ্রাপ্ত সবাই পলাতক রয়েছে। মামলার এজাহার সূত্রে জানা যায়, 2010 সালের 27 জুলাই রাতে কাঠমিস্ত্রির কাজ শেষে বাড়ি ফেরার পথে মালঞ্চির রামান্দপুরের কালভার্ট রোডে পৌঁছা মাত্রই পরিকল্পিতভাবে উৎপেতে থাকা আসামিরা চাপাতি, লাঠি, লোহার রড, তলোয়ার দিয়ে কুপিয়ে হত্যা করে। এ ঘটনার পর দিন নিহতের স্ত্রী মুসাম্মদ সীমা খাতুন 10 জনের নাম উল্লেখ করে পাবনা সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এই ঘটনার পর থেকেই আসামিরা পলাতক রয়েছে। দীর্ঘ শুনানির পর আজ আদালতে হত্যার সঙ্গে সরাসরি জড়িত ও পরিকল্পনাকারী তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দেওয়া হয়। মনে করি সাক্ষ্য প্রমাণে বিজ্ঞ আদালত সঠিকভাবে রায় প্রদান করেছেন এবং উচ্চ আদালতে গেলেও এই নিম্ন আদালতের এই রায় বহাল থাকবে। ভয় সত্য, জয় সত্য, সত্য জ্ঞান, সত্য বিজ্ঞান, সত্য সাম্যের, সত্য স্লোগানের, সত্য দেশ, সত্য মানুষ, সবই সত্য, সবাই সত্য। এত সব সত্যের ভেতরের সত্যটাও আমরা জানতে চাই, জানাতে চাই। দৈনিক নয়া শতাব্দী, সত্যের নতুন সারথী।